ধান আমাদের অন্যতম প্রধান ফসল। দেশে বোরো, আউশ, আমন তিন মৌসুমে প্রায় 110 থেকে 120 লক্ষ হেক্টরে প্রায় 350 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কিন্তু পোকামাকড়, রোগবালাই, আগাছা ও অন্যান্য কারণে ধান উৎপাদনের পরিমাণ 18 থেকে 20 ভাগ বা 70 লক্ষ মেট্রিক টন ফসল বিনষ্ট হয়। ধানের ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে উল্লেখযোগ্য পোকা হচ্ছে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, গান্ধী পোকা ও পামড়ে পোকা। ধানে নানা ধরনের রোগ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীথ ব্লাইট ও ব্লাস্ট। ধানে নানা ধরনের রোগ হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীথ ব্লাইট ও ব্লাস্ট। জমিতে শীথ ব্লাইট রোগের আক্রমণ হলে প্রথম অবস্থায় জমিতে পানির উপরিভাগে খোলের ওপর সবুজ ধূসর রঙের চক্রাকৃতির ছোপ ছোপ দাগ পড়ে। অনুকূল আর্দ্র পরিবেশে আক্রান্ত কাণ্ডের নিকটবর্তী পাতাগুলোও আক্রান্ত হতে পারে।